ঠিক তখনই যখন তারপরের দিন মানে আগামীকাল 3 তারিখ সেম ঘটনাকে কেন্দ্র করে ওইখানে আরো যারা স্টুডেন্ট রয়েছে তারা কি করলো, যারা বাকি ছাত্র ছাত্রীরা এসেছিল তারাও সেম ভাবে বন্দী করলো। ঠিক ওই সময়ে যখন তালাবন্দি করলো, অমরপুরের মণ্ডলের কিছু নেতা ওইখানে গিয়ে কলেজের বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তারা চেষ্টা করেছিল যে কিভাবে ট্রাইবাল বাঙালি হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ লাগিয়ে দিয়ে কলেজকে উত্তপ্ত করে একটা সাম্প্রদায়িক সুরসুরি খেলে পলিটিক্যাল ফায়দা তারা এখান থেকে লোটার চেষ্টা করছিল। কিন্তু সেটা অমরপুর এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যেহেতু ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারা এটাকে রুখে দিয়েছে। তার জন্য আমাদের টিএসইউ কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা ওই ভেদাভেদকে আরেকটু ফরওয়ার্ড স্টেপ করতে তারা দেয়নি। তো এটা সবচেয়ে লজ্জাজনক ব্যাপার।